ও আগে টিভি দিছি না ইয়া আল্লাহ তো আপনার বাড়িটা কোথায় কাওয়াক আপনার নাম কি আজ থেকে আপনাদের পিছনে আরো বেশি করে লোক লাগাবো ঠিকমতো কাজ করে কিনা নামাজ কলম পড়ে কিনা আপনার শাশুড়িকে আপনি খিদমত করেন কিনা আর গাড়ি বেচা যাবে না আমি বারবার বলতেছি সকালবেলা গুতা তুলবেন ফজর নামাজ পড়াবেন নাস্তা পরে দিবেন গাড়ির চাবি বাই করে দিবেন সকাল সকাল চলে যাও আম্মা তারপরে সকাল সকাল ঘুম ভাঙছে আজ স্কুল নাই হ্যাঁ এই দেখেন আজকে দুইটা গাড়ি আমরা গাড়িতে করে আজকে বেরাবো হ্যাঁ কোনটাতে উঠবো ও আজকে আপনার পরীক্ষা আচ্ছা ঠিক আছে চলেন আগে একটু বেড়া আসি তারপরে পরীক্ষা দিবেন না ওঠেন এখানে ওঠেন দেখি আগে গাড়ি টেস্ট করি আজকে আমি আপনাকে স্কুলে পৌঁছা দিই হ্যাঁ ভালো হবে না এইখানে এইখানে দেখি আমি চালাতে পারি কিনা বিসমিল্লাহ ও আগে টিভি দিছি না ইয়া আল্লাহ হ্যাঁ কেন এসি দিন আগে ছিল মা হ্যাঁ ও আল্লাহ 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 বিসমিল্লাহ যাবেন উল্লা পড়া মা আমি পারবো না চিন্তা করলাম আপনাকে নিয়ে স্কুলে পৌঁছা দিয়ে আছে আপনি রেডি আন নাই আচ্ছা ঠিক আছে তাহলে এই গাড়িটা আরেকজনকে দিয়ে দিই হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে আচ্ছা নামেন নামেন আসসালামু আলাইকুম শুভ সকাল আল্লাহ চাই তো প্রতিটি দিন প্রতিটি সকালই আমার শুভ হয় কারণ ভালো কাজ দিয়ে শুরু হয় আজকে তেমনটি হচ্ছে আজকে দুটি পরিবারে কর্মসংস্থানের ব্যবস্থা হতে চলেছে প্রথমে দেখব কারা এই অটো ভ্যান দুটি পাচ্ছে আচ্ছা তো আসেন একজন আসেন তো আপনার বাড়িটা কোথায় কাওয়াক আপনার নাম কি আমার নাম মোহাম্মদ রবিউল ইসলাম মোহাম্মদ রবিউল ইসলাম আপনার একটা ভ্যান দরকার ছিল জি আমার একটা ভ্যান দরকার মানে দুইটা ভ্যান হারিয়ে গেছে তো এই কারণে একটা ভ্যান দুইটা ভ্যান হারিয়ে গেছে এটা দিলে তো এটাও হারা ফেলবেন এখন চেষ্টা করবো যাতে না হারায় চেষ্টা করবো যাতে না হারায় মানে না পরপর আপনি দুইটা ভ্যান হারা ফেললেন আর একটা দিবেন এটা হারাইলে কিন্তু জরিমানা দেওয়া লাগবে পরিবারে কে কে আছে পরিবার তিনটে ছেলে একটা মেয়ে তিনটে ছেলে একটা মেয়ে একটা মেয়ে বাবা মা নাই বাবা মা নাই আপনার স্ত্রী আসছে সাথে ডাক দেন আসেন আপনি তো বোধহয় কয়েকদিন আসছিলেন আমার বাড়িতে না অটো ফ্যানের জন্য তো আপনার শ্বশুর শাশুড়ি নাই বাড়িতে কে কে আছে আমার বাড়িতে আমরা আছি 9 জন আছে আমার শাল পালে বেটার বুঝে 9 জন আপনার ছেলে মেয়ে কয়জন তিনজন তিনজন একটা হলো তিনটা ছেলে একটা মেয়ে চারজন আচ্ছা তাহলে উদোনার আগের অটো ভ্যানটা হারিয়ে গেল ভালো করে ছেপে রাখতে হবে তো আচ্ছা রাখো কিন্তু এই ভ্যান তো হারানো যাবে না না হারাবো না এবার ঠিক করে রাখো বেড়াবুড়া ভাঙাছিল আমার বেটাকে দিয়ে দিন বেড়াবুড়া গুলো ঠিক করাইছি ঠিক করছেন হ্যাঁ ঠিক করছি এই ভ্যানের কিছু শর্ত আছে এক
এই হ্যান্ডেল আপনার হাতে তুলে দেব অন্য কারোর হাতে এই হ্যান্ডেল দেয়া যাবে না অর্থাৎ বিক্রি করা যাবে না ভাড়া দেয়া যাবে না নিজেকেই চালাতে হবে যদি আপনি চালাতে অক্ষম হন সুন্দরভাবে এসে এখানে রিটার্ন দিয়ে দিতে হবে যদি দেখি এই ভ্যানটা অন্য কেউ চালাচ্ছে বা বিক্রি করছেন তাহলে কিন্তু আপনার বাড়িতে পুলিশ যাবে মনে থাকবে নামাজ কালাম পড়েন মাঝে মধ্যে পড়েন মাঝে মধ্যে পড়েন না নামাজ কালাম পড়তে হবে আর বাবা মা যেহেতু নাই সেহেতু বাবা মাকে খরচ দিতে হবে না তাদের জন্য দোয়া করবেন নামাজ কালাম পড়ে ঠিক আছে এটা আপনি রাখেন এখানে দাঁড়ান আপনার নামটা তাহলে কি বললেন রবিউল ইসলাম কাওয়াক আচ্ছা আরেকজন আব্দুল কাদের চানু পিতা মৃত আব্দুল আজিজ বোয়ালিয়া আছেন আসেন এদিকে আসেন আপনার বাসা কোথায় বোয়ালিয়া আপনার নাম কি মোহাম্মদ আব্দুল কাদের চানু চানু পরিবারে কে কে আছে পরিবার আছে আমার নানি আছে আমার মা আছে তিন ছেলে আপনার বাবা মা আছে বাবা নাই মা আছে মা আছে আর আপনার বাচ্চা কাছে কজন আমার দুই মেয়ে এক ছেলে দুই মেয়ে এক ছেলে জি এর অটো ভ্যান চালানোর অভিজ্ঞতা আছে জি আছে তো এর আগে গাড়ি ছিল নাকি অন্য গাড়ি আমি গাড়ি লাইনের ওই পাশে ছিয়া এই পাশে পেশাব করবে আছে আসলে এই গাড়ি নাই সবার তো একই বানাম এদিন আলি বেশ পরিবার আমার সাথে সুন্দর কারণ গেছিল দুই মিনিট হয় নাই কিন্তু যদি অটো ভ্যান হারা ফেলেন তাহলে তো মুশকিল হারানো যাবে না বিক্রি করা যাবে না এই দুটি আপনি কি চেক দিতে পারবেন যথেষ্ট পরিমাণ চেক দেবো না যদি দেখি যে কোনো সময় এই ভ্যান অন্য কেউ চালাচ্ছে অন্য কেউ তো দেবই না বা আপনি বিক্রি করলেন সাথে সাথে কিন্তু আমার বাড়িতে অটো পুলিশ যাবে রাজি আছেন ঠিক আছে বিক্রি করা যাবে না ভাড়াও দেওয়া যাবে না আমার নিজেকেই চালাতে হবে যেহেতু বাবা নাই না মা আছে মা আছে মাকে কি খাওয়ান মাকে খরচ দেন আপনার মধ্যেই থাকে আপনার স্ত্রী আসছে সাথে ডাক দেন আপনার স্বামী আপনার শ্বশুর মারা গেছে শাশুড়ি আছে শাশুড়িকে সেবা দর্শন করেন তো আপনার স্বামী কি নামাজ কালাম পড়ে তাগাদা দিয়ে পড়াইতে হবে ঠিক আছে আপনার জন্য শর্ত দুইটা দিদি নামাজ কালাম করবেন আপনার স্বামীকেও পড়তে বলবেন সকালবেলা গুতরা তুলবেন ফজর নামাজ পড়াবেন নাস্তা পরে দিবেন গাড়ির চাবি বাই করে দিবেন সকাল সকাল চলে যাও পারবেন এটা শাশুড়িকে খেদমত করতে হবে পারবেন আমি কিন্তু খোঁজ খবর রাখবো এখন দিয়ে দিয়ে যদি আমার দায়িত্ব শেষ তা কিন্তু না আমার কিন্তু সব জায়গায় আমার লোক লাগানো আছে আজ থেকে আপনাদের পিছনে আরও বেশি করে লোক লাগাবো ঠিক মতো কাজ করে কি না নামাজ কলম পড়ে কি না আপনার শাশুড়িকে আপনি খেদমত করেন কি না পারবেন তো আর কিন্তু বিক্রি করতে দেবেন না আর নেশাপানি করে আচ্ছা ঠিক আছে এই দুইটা ভ্যান আর্থিক সহায়তা দিয়েছেন সুমনা আজিম লন্ডন থেকে তার জন্য বেশি বেশি দোয়া করতে হবে তারা সেই সাত সমুদ্র তেরো নদীর ওপরে থাকে দুটি অটো ভ্যানের ব্যবস্থা করে দিয়েছে আজকে আপনাদের হাতে তুলে দিয়েছি তিনিও চান যে আমাদের দেশে যারা বেকার আছে তারা বেকার না থেকে কর্ম করে খাক আমি কিন্তু সেটাই করছি এই সাবি নেন আচ্ছা এই পাশটায় দাঁড়ান আর এই পাশটায় আপনার নাম জানেন কি বললেন মোহাম্মদ রবিউল মোহাম্মদ রবিউল কাওয়াক নেন সুমনা আজিম শুধু লন্ডন থেকে এই অটো ভ্যানটা আপনাদের পরিবারের সচ্ছলতার জন্য উপহার দিয়েছেন তাহলে তাদের জন্য আমরা তো দোয়া করতে পারি হ্যাঁ নিজেও নামাজ পড়বেন স্বামীকেও নামাজ পড়াবেন আর সকালবেলা উঠে ফজরে নামাজ পড়ার পরে নাস্তা পানি করা চাবিটা তুলে দেবেন আমি কিন্তু খোঁজ নেব কথা দিলেন আর গাড়ি বেঁচে যাবে না আমি বারবার বলতেছি যাই এর পরে চোরে নিলে পরেও সেটার জন্যও দায়ী থাকবেন আমি জানার আগে আবার নতুন করে কিনা ওই যে ওখানে সুমনা আজিম লেখা আছে লেখা তারপরে ঘুরবেন আমি যদি দেখি যে বিক্রি করছেন বিক্রি করলে যে অপরাধ আপনার গাড়িটা যদি চোরেও নিয়ে যায় সেটাও সমান অপরাধ কারণ আপনি দেখে রাখতে পারলেন না ঠিক আছে এই পাশটায় আমার এক প্রিয় ভাই আছে শাহাদত ভাই আসেন
আপনি সুপারিশ করেছিলেন বোধহয় এই পাশে আসেন আসসালামু আলাইকুম এই ভাইয়ের জন্য না জি জি আচ্ছা আসলে আপনি যতই সুপারিশ করেন আমি কিন্তু খোঁজ খবর নিয়েছি সরাসরি সুপারিশে আমি ইয়া করি না দেখলাম যে আসলে ওর দরকার কিনা তো যাই হোক ভালো লেগেছে আপনি প্রকৃত যার দরকার সেই ধরনের একটা নিডি পরিবারের জন্য আপনি আমার কাছে সুপারিশ করেছিলেন আলহামদুলিল্লাহ আমি তাদের হাতে ভ্যানটা তুলে দিতে পেরে নিজেকে কাছে ভালো লাগছে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আসলে সমাজে আমরা যারা আছি যার যার নিজ নিজ অবস্থান থেকে যদি আমরা একটু খেয়াল করি যেমন আপনি এটা খেয়াল করেছেন এই জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আপনার ছোট্ট একটা দায়িত্ব থাকবে আপনি ওনাকে একটু খেয়াল রাখবেন ঠিকমতো এটা চালাচ্ছে কি না বা অন্য কাউকে ভাড়া দিচ্ছে কি না বা বিক্রি করছে কি না এটা একটু দেখবেন ভাই হ্যাঁ আপনাকে অনেক অনেক ধন্যবাদ তো সুমন আপা আমার মনে হয় আমি সঠিক দুটি পরিবারে আপনার দেয়া উপহার তুলে দিতে সক্ষম হয়েছি দোয়া করছি আপনার জন্য আপনি আমাকে কোনোদিন দেখেননি আমিও দেখিনি সত্যি কথা বলতে কি বাংলাদেশে আপনার বাড়িটা কোথায় তাও কিন্তু আমি জানি না অথচ প্রতিনিয়ত আমার এই ভালো কাজে আপনি অংশ নিচ্ছেন আপনার কষ্টার্জিত হালাল টাকা অত দূর থেকে আমার মাধ্যমে এদের দিচ্ছেন কিভাবে ধন্যবাদ দেব ভালোবাসা জানাবো সে ভাষা আমার নেই তবে মনের ভিতর থেকে অন্তর থেকে আপনার জন্য প্রাণ ভরা দোয়া এবং ভালোবাসা জানাচ্ছি মহান পাক রাব্বুল আলামিন যেন আপনাদের মতো মানুষকে দীর্ঘদিন বাঁচিয়ে রাখে এবং আপনাদের মতো এরকম ভালো মানুষ হৃদয়বান মানুষ পৃথিবীতে আরও অনেক অনেক পাঠিয়ে দেন কারণ আমাদের এই দেশ ছোট্ট দেশ সোনার বাংলাদেশ আমরা ছোট্ট একটা ভূখণ্ডে বসবাস করি এই দেশে কর্মঠ মানুষের অভাব নেই শুধু দরকার তাদের পাশে থাকা অনেকেই আছেন অনেক পয়সার মালিক অব্যবহৃতভাবে টাকা পড়ে আছে অথচ এই আমার ছোট্ট দেশ সোনার বাংলাদেশে অনেকে সামান্য কটা টাকার জন্য চিকিৎসা করাতে পারে না ছোট বাচ্চাদের হাতে বই পেন্সিল খাতা তুলে দিতে পারে না তার মানে তাদের অর্থের অভাবে কর্মসংস্থানের ব্যবস্থা নেই আমরা যদি যার যার সাধ্য আছে যেমন আমার অস্ত্র ক্যামেরা এই ক্যামেরার মাধ্যমে আমি সংগ্রাম করে যাচ্ছি এই সমাজের অসহায় সুবিধা বঞ্চিত মানুষদের চিত্র তুলে ধরে আপনাদের সামনে দেখানোর চেষ্টা করছি যাতে করে আপনারা যারা আছেন সচ্ছল তাদের চোখ মহান রাব্বুল আলামিন খুলে দেন এবং আপনারা এই গরিব অসহায় মানুষের পাশে বেশি বেশি থাকতে পারেন মহান রাব্বুল আলামিন কিন্তু আমাদের সবাইকেই পরীক্ষা ফেলেছে এই পৃথিবীটা একটা পরীক্ষাগার এখান থেকে ভালোভাবে পরীক্ষা দিলেই কিন্তু ওপারে যা আমরা রেজাল্ট পাব যাই হোক অনেক কথা বলে ফেললাম সুমনা আপা অনেক অনেক ভালোবাসা আবারও জানাচ্ছি দোয়া করছি আপনি সহ আপনার পরিবারের যারা জীবিত আছেন মহান পাক রাব্বুল আলামিন আপনাদের যেন দীর্ঘজীবী করেন সুস্থ রাখেন এবং আপনাদের হাত দিয়ে এরকম ভালো ভালো কাজ প্রতিনিধিত্ব করান এবং এই কাজের ভিডিও চিত্র যারা দেখছেন আমি আশা করছি আপনারা উৎসাহিত হবেন আপনার বাড়ির আশেপাশে এই ধরনের অসহায় মানুষদের যেন আপনারা সহায়তা করতে পারেন এই দোয়া করে পৃথিবীর সমস্ত মানুষের জন্য আবারও অনেক অনেক ভালোবাসা জানিয়ে শেষ করছি আজকের এই বিশেষ ভিডিও চিত্রটি আল্লাহ হাফেজ